বর্তমানে যারা স্মার্টফোন ইউজ করেন তাদের সবার ফোনে কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে স্মার্টফোন ওভারহিটিং হয়ে যাওয়া বা স্মার্টফোন কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাওয়া। যেহেতু বর্তমানে আমরা বিভিন্ন হাই গ্রাফিক্সের গেমগুলো আমাদের স্মার্টফোনে খেলে থাকি, সেটা হতে পারে পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, আপনার অ্যাসফাল্ট, তো এই ধরনের গেমগুলো যখন আপনার ফোনে আপনি খেলবেন, ইভেন আপনার ফোনে যখন আপনি 2K বা 4K ভিডিও আপনি প্লে করছেন বা 4K 2K ভিডিও এডিটিং করছেন অথবা আপনি ক্যামেরার মাধ্যমে আপনার 2K 4K ভিডিও রেকর্ড করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোন অতিরিক্ত হিট হয়ে যেতে পারে। তো যখন আপনার ফোনটা হিট হয়ে যাবে তখন থার্মাল থ্রোটলিংয়ের টেকনোলজির কারণে আপনার ফোনের যে পারফরমেন্স আছে সেটা কিন্তু ড্রপ হয়ে যাবে, অথবা আপনি যখন গেম খেলছেন সেখানে যখন এই থার্মাল থ্রোটলিং জিনিসটা হবে তখন কিন্তু আপনার গেমের ফ্রেম ড্রপ হবে এবং আপনার গেম আপনি স্মুথলি প্লে করতে পারবেন না। তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু নতুন একটা টেকনোলজি, বিভিন্ন যে স্মার্টফোন আছে আগে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ইউজ করা হতো, বর্তমানে মিড রেঞ্জের ফোনগুলোতে ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে লিকুইড কুলিং টেকনোলজি। যদিও লিকুইড কুলিং টেকনোলজিটা খুব আগের একটা প্রযুক্তি, খুব যে নতুন একটা প্রযুক্তি সেরকম না, এবং বিভিন্ন ডেস্কটপ পিসি বা ল্যাপটপ পিসি বা বিভিন্ন গেম খেলার যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোতে কিন্তু কন্টিনিউয়াসলি ইউজ আগেও হয়েছে, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হয়তো হবে। তো লিকুইড কুলিং টেকনোলজিটা কী, এটা কীভাবে কাজ করে এবং এই টেকনোলজিটা আমাদের ফোনে দেওয়ার ফলে আসলে আমাদের ফোনের কতটুকু উপকার হয়েছে সে ব্যাপারে আজকে আমি বিস্তারিত কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো লিকুইড কুলিং টেকনোলজি সর্বপ্রথম নিয়ে এসেছিল স্যামসাং, মানে ইউজ করেছিল স্যামসাং, সেটা হচ্ছে তার গ্যালাক্সি S7 এবং S7S ফোনটাতে, তখনই কিন্তু আমরা লিকুইড কুলিং টেকনোলজি সম্বন্ধে জানতে পারি। বাট বর্তমানে কিন্তু বিভিন্ন যে মিড রেঞ্জ লেভেলের ফোনগুলো আছে 25-30 হাজার টাকার মধ্যে, তো এই ধরনের ফোনগুলো কিন্তু এই টেকনোলজিটা ইউজ করা হচ্ছে, এবং তার একটা প্রমাণ হচ্ছে পোকো ফোন F1 F2 বা রিয়েলমির কিছু ফোনে কিন্তু এই ধরনের টেকনোলজিটা ইউজ করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আসলে লিকুইড কুলিং টেকনোলজিটা কী, তো দেখুন লিকুইড কুলিং টেকনোলজি বিভিন্ন ফোনে বিভিন্নভাবে ইউজ করা হয়, যেগুলো গেমিং ফোন সেখানে একটু মানে হার্ডলি করে ইউজ করা হয়, একটু বড় পরিসরে ইউজ করা হয় যেন কুলিংটা বেশি করতে পারে, এবং যেগুলো আপনার মিড রেঞ্জের ফোন আছে সেগুলোতে একভাবে তৈরি করা হয়। তো বেসিক যে প্রিন্সিপাল আছে, বেসিক যে নীতি আছে, সবগুলো ফোনে কিন্তু একই নীতিতেই এই লিকুইড কুলিং টেকনোলজিটা কাজ করে। তো লিকুইড কুলিং টেকনোলজিটার মধ্যে কিছু আপনার পার্টস, কিছু আপনার কম্পোনেন্ট ইউজ করা হয়, তার মধ্যে কমন দুটি কম্পোনেন্ট হচ্ছে, একটা হচ্ছে ইভাপোরেটর এবং একটা হচ্ছে কনডেন্সার। তো ইভাপোরেটরের কাজটা হচ্ছে আপনার যে লিকুইড আছে সেই লিকুইডটাকে আসলে ভেপুর ফর্মে অর্থাৎ বাষ্পে আসলে পরিণত করে, এবং যে কনডেন্সার আছে সে আসলে তার হিটটা কনজিউম করে সে কুলিং করে। তো এখন প্রশ্ন হচ্ছে বেসিক্যালি যে লিকুইড কুলিং টেকনোলজি আছে বা লিকুইড কুলিং টেকনোলজির সার্কেলটা আছে সেটা আসলে কীভাবে কাজ করে। তো দেখুন আমাদের স্মার্টফোনে সব থেকে মানে তাপমাত্রা বেশি যেটা থেকে জেনারেট হয় সেটা কোনটা হয়, সেটা অবশ্যই আপনাদের প্রসেসর। তো এখানে যে ইভাপোরেটর আছে সেই ইভাপোরেটরটাকে আসলে স্থাপন করা হয় আপনার প্রসেসরের উপরে লম্বালম্বিভাবে, এবং যখনই আপনার এই ফোনের মধ্যে প্রসেসরের তাপমাত্রা নির্দিষ্ট লেভেল মানে পার হয়ে যায়, নির্দিষ্ট লেভেল সে ক্রস করে, তখন কিন্তু এই যে আপনার ইভাপোরেটরের মধ্যে যে লিকুইডটা থাকে সেই লিকুইডটা কিন্তু সে বাষ্পীয় ফর্মে আপনার চলে আসে আপনার এই প্রসেসরের যে হিট আছে সেই হিটের কারণে। যখন এই লিকুইডটা আসলে বাষ্পীয় ফর্মে চলে আসে তখন এই লিকুইডটা চলে যায় আপনার কনডেন্সারের কাছে, যখন এটা কনডেন্সারের কাছে চলে যায় কনডেন্সার করে কি এই বাষ্পীয় ফর্মে যে লিকুইডটা আছে সেটা থেকে আসলে যে হিটটা সে নিয়ে গেছে বা হিটটা যে সে এই প্রসেসর থেকে অ্যাবজর্ব করে কনডেন্সারের কাছে নিয়ে গেছে বাষ্পীয় ফর্মে, কনডেন্সার এটাকে কী করে এই হিটটাকে সে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করে আপনার যে সেই লিকুইডটা যে ভেপুরটা আছে বাষ্পীয় ফর্ম সেটাকে সে আবার ঠান্ডা করে লিকুইড ফর্মে দিয়ে আরেকটা পাইপ দিয়ে আবার সে সেই লিকুইডটাকে আসলে ইভাপোরেটরের কাছে পাঠিয়ে দেয়। তো খুবই সিম্পল এই যে প্রক্রিয়াটা আছে সেটা আসলে কন্টিনিউয়াসলি চলতে থাকে, যতক্ষণ আপনার ফোন আপনি ব্যবহার করছেন যখন সেটা ওভারহিটিং হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই যে লিকুইডটা আছে প্রসেসর থেকে বা ইভাপোরেটরের মধ্যে যে লিকুইডটা থাকে সেই ইভাপোরেটর এই লিকুইডটাকে বাষ্পীয় ফর্মে করে দিচ্ছে, এই বাষ্পটা আপনার প্রসেসরের যে হিট আছে সেটাকে হিটটাকে সেখান থেকে ডিসিপিয়েট করে হিটটাকে সেখান থেকে সরিয়ে এসে কনডেন্সারের কাছে নিয়ে যাচ্ছে, কনডেন্সার সেটাকে আবার আপনার কুলিং করে সেটাকে লিকুইড ফর্মে নিয়ে আসছে এবং সেই লিকুইডটাকে পুনরায় ইভাপোরেটরের কাছে পাঠানো হচ্ছে। তো এই সার্কেলটা আসলে কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং এই লিকুইড কুলিং টেকনোলজির মধ্যে যে লিকুইড আছে সেটা আসলে ম্যাক্সিমাম সময় আসলে বাষ্পীয় ফর্মেই থাকে, এজন্য অনেকে এই টেকনোলজিটাকে আসলে ভেপোর কুলিং টেকনোলজিও বলে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে লিকুইড কুলিং টেকনোলজিতে যে লিকুইডটা ইউজ করা হচ্ছে সেটা আসলে কী ইউজ করা হচ্ছে। তো অনেক ফোনে আছে যে সরাসরি আপনার মানে বিশুদ্ধ পানি ইউজ করা হয়, অনেক ফোনে আছে যে আপনার পানির সাথে কিছু গ্লাইকোলাইল আপনার যে মিশ্রণ আছে সেটা মিশ্রণ করে ইউজ করা হয়, অনেক ফোনে আছে ডিআয়নাইজ ওয়াটার ইউজ করা হয়, এই ধরনের বিভিন্ন আপনার কেমিক্যাল দিয়ে কিন্তু এই লিকুইড কুলিং টেকনোলজিটার মধ্যে যে লিকুইড থাকে সেটা আসলে ব্যবহার করা হয়, এবং যেটা আসলে ফোনকে দ্রুত ঠান্ডা করতে পারে সেই ধরনের এখানে যে কেমিক্যাল আছে সেটা আসলে ইউজ করা হয়। তো এখন হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে ফোনের মধ্যে তো লিকুইড থাকলেও তো সেক্ষেত্রে আমাদের ফোনের মধ্যে লিকুইড যদি কোনো কারণে ফেটে যায়, পাইপ ফেটে যায়, তো সেক্ষেত্রেও তো আমাদের ফোনের আসলে মানে লিকুইড পরে বা পানি পরে তো ফোনের আসলে ক্ষতি হতে পারে। তো বিষয়টা একেবারেই এরকম না, এখানে এত কম পরিমাণে লিকুইড ইউজ করা হয় যে আপনি যদি এই লিকুইড কুলিং টেকনোলজির যে পাইপগুলো আছে হিট পাইপ বলেন বা কনডেন্সারের পাইপগুলো আছে সেগুলো যদি আপনি কেটে ফেলেন তো দেখা যাবে যে আপনি আসলে পানি খুঁজেই পাবেন না, মানে এত কম পরিমাণে সেখানে পানি ইউজ করা হয় এবং এখানকার যে পাইপগুলো আছে সেটা এত
পাতলা খুবই মানে এত পরিমাণে থিন ভাবে সেখানে ইউজ করা হয়, যেহেতু স্মার্টফোনের মধ্যে জায়গা একেবারেই কম, তো সেখানে খুবই থিন করে এই টেকনোলজিটা ইউজ করা হয়। তো কিছু ফোনে আছে যে আপনার পুরো সার্কেলটা করা হয় একেবারে মানে ইভাপোরেটর কন্ডেন্সার, এবং কিছু ফোনে আছে সেখানে কোনো কন্ডেন্সার থাকে না, শুধু ইভাপোরেটর ইউজ করা হয় এবং সেই হিটটাকে কিন্তু সে বাষ্পীয় ফর্মে নিয়ে পিছনের দিকে মানে প্রসেসরের মানে মাদার বোর্ড আছে সে মাদার বোর্ড থেকে দূরে হিটটাকে পাঠিয়ে দেয় এবং অটোমেটিক্যালি কিছুক্ষণ পর, যেহেতু আমাদের এনভায়রনমেন্টের কারণে কিন্তু আপনার যে বাষ্প আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি তরল হয়ে যায়। তো যেইসব ফোনে আসলে বেশি পরিমাণে লিকুইড ইউজ করার প্রয়োজন বা সার্কেলটা বড় করার প্রয়োজন, যেমন ধরুন গেমিং ফোনগুলোতে যেগুলোতে সবসময় মানুষ আসলে গেমিং করে, তো সেখানে তো আসলে এই সার্কেলটা বা লিকুইডের পরিমাণটা বেশি দিতে হবে, তাই না? তাহলেই তো হিটটা তাড়াতাড়ি সে মানে ডিসিপেট করতে পারবে, হিটটা দূরে নিয়ে আসে এটাকে তাড়াতাড়ি কুলিং করতে পারবে। তো এই জন্য লিকুইড কুলিং টেকনোলজিটা সব ফোনে আসলে একইভাবে ইউজ করা হয় না, বাট বেসিক যে প্রিন্সিপাল যেটা আমি বললাম যে ইভাপোরেটর এবং কন্ডেন্সার যেভাবে আসলে বাষ্পীয় ফর্মে নিয়ে আসে ইভাপোরেটর এবং তারপরে কন্ডেন্সার সেটাকে ঠান্ডা করে, তো এই যে বেসিক প্রিন্সিপালটা আছে এটা আসলে সব ফোনে একইভাবেই কাজ করে। তো আই হোপ আপনারা একটা কমপ্লিট ধারণা পেয়েছেন যে আসলে লিকুইড কুলিং টেকনোলজিটা কি। এটা খুবই সিম্পল একটা টেকনোলজি এবং হয়তো সামনে আমরা সমস্ত ফোনে এই টেকনোলজিটা দেখতে পাবো। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, যদি ভালো লাগে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার ফোনে আসলে লিকুইড কুলিং টেকনোলজি আছে কিনা।